রানাঘাটে পালিত হলো নজরুল জন্মজয়ন্তী। আজ 11ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মদিবস। বুধবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে নজরুল ইসলামকে স্মরণ করল রানাঘাট। উচ্চারণের কর্ণধার চন্দ্রজিৎ প্রামাণিকের উদ্যোগে আজ নজরুল জন্মজয়ন্তী পালিত হলো রানাঘাট নজরুল মঞ্চে। নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যধানের মধ্যে দিয়ে কবিকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার মুখ্য পৌর প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেক বিশিষ্টজন। আজকে বিদ্রোহী কবি নজরুলের 122তম জন্মদিবস, সেই দিন থেকে স্মরণ রেখে রানাঘাটের নজরুলের নামাঙ্কিত নজরুল মঞ্চ তার সামনেই আজকে রানাঘাটের অন্যতম সাংস্কৃতিক সংস্থা উচ্চারণের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠিত হলো। এবং আজকে বুদ্ধদেবের জন্মদিন, বুদ্ধ জয়ন্তী, তার প্রতিও আমরা এখানে আবক্ষ মূর্তিতে মাল্যদান করলাম, শ্রদ্ধা নিবেদন করলাম। এই দুজনার যে বাণী আদর্শ সেটাকে সামনে রেখেই আগামী দিনে সম্প্রীতি শান্তি রানাঘাট শহরে আমরা বজায় রাখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, সেই প্রতিজ্ঞাই আমরা আজকে নিলাম। মহামারী কেটে উঠুক, দুর্যোগের ঘনঘটা দূর হোক, এই প্রত্যাশাই আশা। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস বাংলা।